জ্যৈষ্ঠ মাসকে বলা হয় ফলের মাস। এ মাসে বিভিন্ন প্রকার ফলের মধ্যে অন্যতম হলো লিচু। লিচু কিন্তু মৌসুম শেষ হলে আর পাওয়া যায় না, তাই আপনি চাইলে 5-6 মাসের জন্য লিচু সংরক্ষণ করে রাখতে পারেন। এখনই পারফেক্ট সময় সঠিক পদ্ধতিতে লিচুর রং ও স্বাদের কোনো রকম পরিবর্তন না করে 5-6 মাস পর্যন্ত লিচু সংরক্ষণ করার। সংরক্ষণ করার জন্য এখানে আমি বড় ও তাজা লিচু নিয়ে নিয়েছি। লিচু সংরক্ষণের জন্য লিচুগুলো প্রথমে ধুয়ে তারপরে পানি শুকিয়ে নিতে হবে। প্রথমে লিচুগুলোর ডাটের অংশটা 1 ইঞ্চি করে লিচুর সাথে রেখে বাকি ডাটটা ফেলে দিব। লক্ষ্য রাখতে হবে লিচুগুলোতে যেন কোনো দাগ বা ফাটা ভাব না থাকে, কারণ দাগ ও ফাটা থাকলে সে লিচু সংরক্ষণ করা যাবে না। দেখুন, এমন দাগ পড়া লিচু নেওয়া যাবে না। পাশের লিচুটি ভালো আছে তাই কেটে নিচ্ছি। এখন দেখাচ্ছি ফাটা লিচু। এমন ফাটা লিচুও কিন্তু সংরক্ষণ করা যাবে না। ভাবে সবগুলো লিচু লিচু সংরক্ষণের জন্য প্রথমে একটি পেপার নিয়েছি। এখন লিচুগুলো রেখে চারদিক থেকে সম্পূর্ণ পেপার এনে লিচুগুলো মুড়িয়ে নিব। অবশ্যই খেয়াল রাখবেন কোনো অংশ যেন খোলা না থাকে। এখন দুটি শপিং ব্যাগে পেপার সহ লিচুগুলোকে পেঁচিয়ে নিব। শপিং ব্যাগ সহ লিচুগুলো রেখে দিচ্ছি। আপনার ফ্রিজে যদি জায়গা না থাকে তাহলে একই প্রসেসে পলিথিন পেঁচিয়েও রাখতে পারেন, তবে পলিথিনের ভিতর থেকে সমস্ত বাতাস বের করে দিতে হবে। যদি পলিথিনে রাখেন তাহলে ফ্রিজের এমন জায়গায় রাখতে হবে যাতে বারবার লিচুগুলো বের করা না হয় বা চাপ না লাগে, কারণ বারবার বের করলে বা চাপ পড়লে লিচুগুলো নষ্ট হয়ে যাবে। এভাবে আপনি ডিপ ফ্রিজে রেখে লিচু সংরক্ষণ করতে পারবেন 5-6 মাস। এই 5-6 মাসে লিচুর রং ও স্বাদের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আপনারা ইচ্ছে করলে 1 বছর যাবত রাখতে পারেন। 1 মাস পর আমি ডিপ ফ্রিজ থেকে লিচুগুলো বের করে নিয়েছি। দেখুন, 1 মাসের মধ্যেই লিচুগুলো খুব ভালোভাবে জমে গিয়েছে। জমে গেলেও লিচুর কালার একদম ঠিক আছে, আর কালার ঠিক থাকলে লিচুগুলোর স্বাদেও ঠিক আছে। ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল পানিতে 10 মিনিটের জন্য লিচুগুলো ভিজিয়ে রাখলেই তা খাওয়ার উপযোগী হয়ে যাবে। আর এভাবে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন 7 দিন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।